বিশ্বকাপ ক্রিকেটত আকো এবার ভারতের সম্মুখত হীর্ণত করবলে বাধ্য হল পাকিস্তানি ক্রিকেট দলে। মানচেস্টারের ওল্ড ট্রেফোর্ডত ভারতের বোলিং বেটিং পরাক্রমের সম্মুখত এনেদরে আত্মসমর্পণ করবলে বাধ্য হল পাকিস্তানে। পাকিস্তান ওল্ড ট্রেফোর্ডকে ময়দান মে ইন্ডিয়াকে হাতো শিকস্ত কা সামনা হুয়া আর ইস শিকস্ত পর পাকিস্তানি শায়কিন কাফি মায়ুস হ্যায়। হামারে সাথ ইনহি মে সে চন্দ লোগ শামিল হ্যায় জো কে লন্ডন সে আয়ে থে, উনসে বাত করতে হ্যায়। আজ ম্যাচ হারা পাকিস্তান, আপ বহুত আফসোস সে লগ রহে হ্যায়, ক্যা কহনা চাহেঙ্গে? স্যার, ইয়ে জিস মুলক মে ইতনে মসলে হো, কসম বালি বাত মে আপকো বাতাউ, মুঝে পতা চলা কল রাত ইয়ে লোগ বার্গার খাতে রহে হ্যায়, কল রাত ইয়ে লোগ পিজে খাতে রহে হ্যায়। ইনহানু ক্রিকেট ছুটাও তো দঙ্গল লড়ওয়াও, ইনসে কো দঙ্গল লড়ে, মতলব কোই ফিটনেস কোই কুছ নি, ইয়াহ পে হাম লোগ ইনসে ইতনি উমীদে বানা কে বেঠে হ্যায়, তো ইনহানু বার্গার খাওয়াও, ইনহানু লেকে চলো লাহোর, উঠে পরাঠে খাওয়াও, কড়াইয়া খাওয়াও, ইনহাদে টেডা টে বড়ে খাওয়াও, ইয়ে কিয়া হো রহা হ্যায় ইদর? নয়া ট্যালেন্ট দেখা পাকিস্তান, উনকো নিকালো, নয়া ট্যালেন্ট লেকর আয়ে, নয়া লোক খিলায়ে, একদিন হারনা হ্যায় পুছো, ফাইট করকে হারো, অর কোচ অর কোচ ঝগড়া হারো না, বলায় ওসিম আকরাম কো প্লিজ, ওসিম আকরাম কো কোচ বানায়ে, জো ট্যালেন্ট দিয়ে জিততি দি হারে ভি নো প্রবলেম, লেকিন একদিন ফাইট করো। ডলরে পরাজয়ের পিছত সাংঘাতিক হতাশাগ্রস্ত পাক ক্রিকেট প্রেমী, 119 পে ইতনি আচ্ছি পার্টনারশিপ তলি, ও ভাই পাকিস্তানের ঠায়ে ঠায়ে যদি কোনোবা অনুরাগীয়ে ভাঙিলে টেলিভিশন, কোনোবাই আকো চকু লুটুকি খেলার পরাই উঠি গল, পাকিস্তানি মিডিয়ায় তীব্র সমালোচনা করলে পাকিস্তান ক্রিকেট দলক। জি, পাকিস্তান ওল্ড ট্রেফোর্ডকে ময়দান মে ইন্ডিয়াকে হাতো শিকস্ত কা সামনা হুয়া আর ইস শিকস্ত পর পাকিস্তানি শায়কিন কাফি মায়ুস হ্যায়। হামারে সাথ ইনহি মে সে চন্দ লোগ শামিল হ্যায় জো কে লন্ডন সে আয়ে থে, উনসে বাত করতে হ্যায়। আজ ম্যাচ হারা পাকিস্তান, আপ বহুত আফসোস লগ রহে হ্যায়, ক্যা কহনা চাহেঙ্গে? স্যার, ইয়ে জিস মুলক মে ইতনে মসলে হো, রাত কো আইসক্রিম খা রহে হো, মজাক হো রহা হ্যায়, ইনহা ইনহানু স্যার, ইনহানু স্যার হিকো হিকো আইসক্রিম দে দফতর জব লওয়া কে দেও, ইনহানু বল জালিয়া না সাইকেলা লে দেবো, শীরশাহ ভি সুনা পিতে রে, শীরশাহ গুলাব জামন, দেখিয়ে করতে হ্যায় মোহব্বত ইনসে, সাপোর্ট করেঙ্গে, লেকিন মোহব্বত টু ওয়ে হোতি হ্যায় স্যার, মোহব্বত দো জগহ সে চলতি হ্যায়, এসে মোহব্বত নহীন চলতি, 119 তক একদম ইনহোনে বক্ত বদল দিয়া, জজ্বাত বদল দিয়ে, জিন্দগি বদল দি, 119 পে ইতনি আচ্ছি পার্টনারশিপ তলি, ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো, নহীন ইয়ে মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা হ্যায়, নহীন ইয়ে হাম ইয়াহ পে ক্যা করনে আয়ে হ্যায়, মেরি বাত, হাম ইয়াহ পে ক্যা করনে, হাম ইনকো সাপোর্ট করনে আতে হ্যায়। বিশেষ কই টসত জিকি ফিল্ডিং অর সিদ্ধান্ত লওয়া অধিনায়ক সরফরাজ আহমেদর সিদ্ধান্তক তীব্র সমালোচনা পাকিস্তানি সংবাদ মাধ্যম আর পাকিস্তানের দিগ্গজ ক্রিকেটার সকলের। কেবল সিমানেই নহয়, খেলপথারত থাকার সময়তো পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়কজনক দেখা গৈছিল এই রূপত। সরফরাজ, হি স্টিল ইয়নিং রমিজ, জাস্ট আ শর্ট ব্রেক, 3 or 4 ওভারস ইন দ্য মিডল এন্ড ভিউয়ার্স ওয়াচিং। সরফরাজ আহমেদের এই আচরণে স্বাভাবিকতে ক্ষুব্ধ করে তুলিছে পাকিস্তানের ক্রিকেট অনুরাগী। ফেসলে জো সরফরাজ সাহেব নু কো নিন্দি গোলিয়া খান, ও পিছে বে আ গয়া, নাই ইয়ার নাই এসে নি, দেখো রেসপেক্ট কে এলিমেন্ট মে রহ কে আপনে প্লেয়ার্স কো হামনে ক্রিটিসাইজ করনা হ্যায়, হামনে উনকো কোই ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম নি করনি, হামনে উনকো শোয়েব আখতার নে ভি উসকে পেট লাগা হ্যায়, সরফরাজ কো জো ফেসলে থে উন পে জা সরফরাজ নে ধোকা দে দিয়া, সরফরাজ নে বেসিক্যালি ধোকা দে দিয়া, উসসে বড়ি উমীদে থি, লেকিন মেরে হিসাব সে সরফরাজ সাহেব কো লিডারশিপ দেখো, কো পাগো হে কি করনা হ্যায়, কি নি করনা, ব্যাটিং করনি, বোলিং করনি হ্যায়, মৌসম কি হ্যায়, মেরে পাস কোই আলফাজ নি হ্যায়, মুঝে মাফ কর দে আপ লোগ সারে, মুঝে ছুটি দে দে, মে ইস দুনিয়া সে ছুটি চাহতা হুঁ। বিশ্বকাপর খেলত একেরাহে দ্বিতীয় বারর বাবে 0 রানত আউট হল পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক, কিন্তু প্রথমটো বলতে শোয়েব মালিক আউট হওয়ার কারণ এটা বিচারি উলিয়াইছে পাকিস্তানি সংবাদ মাধ্যমে।
পথ নিশানিয়া মির্জার হইতে আগনিশা পার্টি ব্যস্ত আছিল শোয়েব মালিক আর তারে প্রতিফলন ঘটিল ফিল্ডত। টসত জিকি পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদে লওয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আর সমগ্র খেলখনত পাকিস্তান দলটির প্রদর্শনক লৈ স্বাভাবিকতে ক্ষুব্ধ দেশখনের প্রাক্তন দিগ্গজ খেলুয়ে সকল। পাক ক্রিকেট দলক সমালোচনায় থকা খরকা করলে পাকিস্তানের প্রাক্তন বেগি বোলার স্পিড স্টার শোয়েব আখতারে কি জো গলতিয়া হিন্দুস্তান নে কি চ্যাম্পিয়ন্স ট্রফি মে ওই পাকিস্তান নে দোহরা দি কহাঁ পে ইস ম্যাচ মে টস জিতা আচ্ছি ব্যাটিং উইকেট কে উপর বিরাট কোহলি কো উন্হোনে ব্যাটিং করা দি অর নোইং দ্য ফ্যাক্ট ইনকে পাস বড়ে ব্যাটসম্যান অর ইনকে ব্যাটসম্যান লম্বে চড়ে রানস করতে হ্যায়। আব মুঝে ইয়ে সমঝ নি আ রহি কি ইতনা ব্রেনলেস ক্যাপ্টেন কেসে হো সকতা হ্যায় বন্দা। কোই ইতনি সোচ মে নি আই সরফরাজ কো কি হাম চেস আচ্ছা নাহি করতে স্কোয়ার অফ দ্য উইকেট জিতনা ভি হোতা হ্যায় সারা ড্রাই হোতা হ্যায় ওভারক্রাফ্ট পড়া হোতা হ্যায় উইকেট গীলা নাহি হোতা অর নোইং দ্য ফ্যাক্ট এন্ড স্ট্রেংথ কি আপকি স্ট্রেংথ ব্যাটিং নাহি বোলিং হ্যায় अब मैं किस तरह इनको आवाज बचाऊं। लेकिन आपने क्या किया, आपने कोशिश की कि हम ये मैच ना जीतें। सो येट अगेन अगेन ब्रेनलेस कैप्टेंसी ब्रेनलेस मैनेजमेंट एट द सेम टाइम कोई थिंकिंग नहीं। पाकिस्तान क्रिकेट दलत एतिया संस्कार प्रयोजन आछे संशोधन दाबी उत्थापन करिले प्राक्तन क्रिकेटर रामिज राजायु। हर हार के बाद एक तब्दीली की जरूरत होती है और मैं समझता हूं कि ये वो वक्त आ गया है पाकिस्तान की क्रिकेट को कंप्लीट रीवैम्प होने की जरूरत है। इसलिए कि जब आप भारत से हार जाते हैं तो आपका वर्ल्ड कप खत्म हो जाता है और चले हारने का भी तरीका होता है, मगर अगर आप ऐसे हारेंगे इतने एक नो शो के बाद, यानी कि फिजल आउट हो गया मुकाबला, यानी कि जैसे पाकिस्तान जो है वो इस मुकाबले में आई नहीं, तो फिर तो फैंस खफा होंगे, फिर आपके सिस्टम भी चैलेंज होगा। स्पोर्ट्स डेस्क न्यूज़ लाइव।